এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকোয়াল টু নাইনটি নাইন তাহলে এটার মান আমাদেরকে বের করতে হবে তাহলে কীভাবে এটা সলভ করবো দেখো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকোয়াল টু নাইনটি নাইন আমরা এক্স লসাগু করলাম তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু নাইনটি নাইন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু নাইনটি নাইন এক্স এবারে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি হানড্রেড এক্স এই যে এটার মান বের করতে হবে এই টু এক্স স্কোয়ার প্লাস টু আমরা এক জায়গায় লিখলাম প্লাস ওয়ান জিরো টু এক্স ওয়ান হান্ড্রেড এক্স আর এখান থেকে এই যে এখান থেকে আমরা টু কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান জিরো টু এক্স সমান হান্ড্রেড এক্স আর এটা হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান দেখো কত নাইনটি নাইন এক্স তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় বসিয়ে দিলাম নাইনটি নাইন এক্স আর এটা হচ্ছে ওয়ান জিরো টু এক্স তাহলে দেখো এটা কী হচ্ছে ওয়ান জিরো জিরো এক্স বাই এটা হচ্ছে গুণ করলে ওয়ান নাইন এইট এক্স প্লাস ওয়ান জিরো টু এক্স ইকোয়াল টু একশো এক্স বাই এটা যোগ করলে ওয়ান নাইন এইট ওয়ান জিরো টু যোগ করলে কী হবে থ্রি জিরো জিরো এক্স কাটাকাটি করলে 1 বাই থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার